এখন আমি ক্লাস টেনের জীবনবিজ্ঞানের ফার্স্ট সেমিটিভের অন্তর্গত 2 নম্বর অধ্যায় জীবনের প্রবাহমানতা 5ম ক্লাসটি করব। এই ক্লাসে আমি তোমাদের কাছে আলোচনা করব কোষ বিভাজন কি এবং কোষ বিভাজনের বিভিন্ন প্রকারভেদগুলি নিয়ে। উদ্ভিদ ও প্রাণী দেহে এই কোষ বিভাজন 3 প্রকারের হয়ে থাকে, যথা প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস, পরোক্ষ কোষ বিভাজন বা মাইটোসিস এবং হাস বিভাজন বা মিওসিস। এবার আমরা এদের সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। প্রথমেই জানি অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন সম্বন্ধে। এই অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন হলো সরলতম কোষ বিভাজন পদ্ধতি। কেন? না, এইরকম কোষ বিভাজন পদ্ধতিতে কোনো একটি জন্ডিত কোষ তার নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম ও বেমতন্তু গঠন ছাড়াই তার নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভাজন ঘটিয়ে 2টি অপত্য কোষ তৈরি করে। এটা কোথায় ঘটে? এইরকম কোষ বিভাজন ঘটছে সাধারণত নিম্ন শ্রেণীর জীবে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবদেহে আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যক্ষ কোষ বিভাজন। এই কোষ বিভাজনের বৈশিষ্ট্য কী? না, এই কোষ বিভাজনের বৈশিষ্ট্য হলো এই প্রকার কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একই সঙ্গে বিভাজিত হয়। প্রথমে নিউক্লিয়াসটি কীরকম আকৃতি ধারণ করছে? না, ডাম্বেল আকার ধারণ করছে। ডাম্বেল, ডাম্বেল মানে যার মধ্যভাগটা সংকুচিত, উভয় দিক স্ফীত, সেই ডাম্বেল আকার ধারণ করে। এবং সাইটোপ্লাজম সমগ্র কোষটি ডাম্বেলের তারপরে করতে গেলে প্রথমে নিউক্লিয়াস ডাম্বেল আকার ধারণ করছে, তারপরে কী হচ্ছে না, সাইটোপ্লাজম সহ পুরো কোষটাই ডাম্বেল আকার ধারণ করছে। প্রথমে নিউক্লিয়াস ডাম্বেল আকার ধারণ করছে, তারপরে সাইটোপ্লাজম সহ কোষটা ডাম্বেল আকার ধারণ করে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে 2টি অপত্য কোষ গঠন করে। নিম্ন শ্রেণীর জীবেরা এই অ্যামাইটোসিস পদ্ধতিতে জনন সম্পন্ন করে বা সংখ্যাবৃদ্ধি ঘটায়। এই হলো অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য। এবার চলে আসি যে পরোক্ষ কোষ বিভাজন বা মাইটোসিসে। মাইটোসিস এমন এক প্রকার কোষ বিভাজন পদ্ধতি যে পদ্ধতিতে একটি দেহ মাতৃকোষ কী হয়, নিউক্লিয়াস এবং তার সাইটোপ্লাজমের বিভাজন ঘটিয়ে সম আকৃতি, সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট ও সমগুণ বিশিষ্ট 2টি অপত্য কোষ তৈরি করে। এক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজনটা আলাদা আলাদা হয়ে থাকে। তাহলে কি বলবো, যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো দেহ মাতৃক কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ ও সমান সংখ্যক ক্রোমোজোম সহ 2টি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে। এই মাইটোসিস কোথায় ঘটে? এই মাইটোসিস ঘটে থাকে উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষে, অর্থাৎ দেহ মাতৃকোষে, বিশেষ করে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে, যেমন কাণ্ড ও মূলের অগ্রভাগ, বর্ধনশীল পাতায়, ভ্রূণমূল ও ভ্রূণমুকুলে ঘটে থাকছে। দ্বিবীজপত্রী উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় কাণ্ড ও মূলের বিশেষ ধরনের ভাজক কলায় এই মাইটোসিস ঘটে। উচ্চতর প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটনকালে এবং দেহের বৃদ্ধির সূচনা থেকে বার্ধক্যের পূর্ব পর্যন্ত মাইটোসিস ঘটে থাকে। নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদের বৃদ্ধির সময় এবং অঙ্গজ জনন ও অজননের সময় মাইটোসিস বিভাজন ঘটে থাকছে। এক্ষেত্রে কী হচ্ছে, যে একটা দেহ মাতৃকোষ যার ক্রোমোজোম সংখ্যা 2N, সে বিভাজিত হয়ে 2টি সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, অর্থাৎ 2N2N এবং সম আকৃতি, প্রকৃতি এবং সমগুণ সম্পন্ন 2টি অপত্য কোষ তৈরি করে। তাহলে বৈশিষ্ট্য জেনে নিই, এটাই প্রথম বৈশিষ্ট্য, যে এই কোষ বিভাজন কোথায় দেখতে পাচ্ছি আমরা, যে দেহ মাতৃকোষে করছে। এবং এখানে কি দেখতে পাচ্ছি, যে অপত্য কোষ যে উৎপন্ন হচ্ছে তাদের ক্রোমোজোম সংখ্যা জন্তু কোষের সমান, তাই একে বলছি আমরা সদৃশ বিভাজন বা সমবিভাজন। এই প্রকার কোষ বিভাজনে প্রথমে কি হয়, নিউক্লিয়াসটা 4
চারটি ধাপে বা দশার মাধ্যমে বিভাজিত হয়, যথা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। পরে কি হয় না, পরে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করছে। এই প্রকার কোষ বিভাজনের প্রধান তাৎপর্য হল যে এই বিভাজনের মাধ্যমে জীবদেহের বৃদ্ধি ঘটে। অর্থাৎ জীব, সে উদ্ভিদই হোক বা প্রাণী হোক, যে সে ছোটো থেকে সে বড় হচ্ছে, তার কারণ হচ্ছে এই মাইটোসিস। আশা করি বুঝতে পারলে তোমরা। এবার চলে আসি মিওসিস কোষ বিভাজন বা হাঁস বিভাজনে। এই মিওসিস কোষ বিভাজন বা হাঁস বিভাজন এমন একটি কোষ বিভাজন পদ্ধতি যা শুধুমাত্র জনন মাতৃকোষে ঘটে, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে একটি জনন মাতৃকোষ দুটো দফায় বা দুবার বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারটে অপত্য কোষ বা গ্যামেট বা জনন কোষ তৈরি করছে। তাহলে মিওসিসকে আমরা কী বলবো? যে বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের নিউক্লিয়াস প্রথমে হাঁস বিভাজন, প্রথম বিভাজনটাকে বলছি হাঁস বিভাজন। কেন হাঁস বিভাজন কেন বলছি? দেখো, জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কত আছে? 2n, মানে ডিপ্লয়েড। সেটা অপত্য কোষে যে প্রথম যে দুটো কোষ সৃষ্টি হলো তাতে সেটা কী হলো? অর্ধেক হয়ে গেল, n হয়ে গেল। তার জন্য প্রথম বিভাজনটা কী হলো? হাঁস বিভাজন। পরে বিভাজনটা কী হচ্ছে? দেখো, সমবিভাজন। কেন? যে n যে অপত্য কোষগুলো তৈরি হলো সেই কোষগুলো আবার বিভাজিত হয়ে দুটো করে মোট চারটে n অর্থাৎ জনন কোষ তৈরি করলো, n বিশিষ্ট জনন কোষ বা গ্যামেট তৈরি করলো। ফলে এখানে কী হচ্ছে? এখানে এই ক্ষেত্রে এই কোষটি হচ্ছে জনিত কোষ, এই দুটো কোষ হচ্ছে অপত্য কোষ। তাহলে এখানে এই যে জনিত কোষের সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা, সেটা অপত্য কোষের সমান থাকছে এবং আকার আকৃতিও সমান থাকছে, যেমন মাইটোসিসের ক্ষেত্রে ঘটেছিল। তাই মিওসিসের দ্বিতীয় বিভাজনটা হচ্ছে সদৃশ বিভাজন বা সমবিভাজন, এবং প্রথম বিভাজনটি হচ্ছে হাঁস বিভাজন। তাহলে কী দেখতে পাচ্ছি? যে বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের নিউক্লিয়াস প্রথমে হাঁস বিভাজন ও পরে সমবিভাজন পদ্ধতিতে পরপর দুবার, এখানে একবার, এখানে একবার, পরপর দুবার বিভাজিত হয়ে জনন মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট, কত ছিল প্রথমে? 2n, সৃষ্ট কোষগুলো কী থাকলো? n। তাহলে অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট চারটে অপত্য কোষ বা জনন কোষ বা গ্যামেট সৃষ্টি করে, তাকেই বলছি মিওসিস। এবার জেনে নিই মিওসিস কোথায় ঘটে। আমরা যদিও সংখ্যার মাধ্যমে প্রথমেই বলে দিয়েছি মিওসিস কোথায় ঘটছে, জনন মাতৃকোষে। তাছাড়া কোথায় দেখতে পাবো না? মস, ফান প্রভৃতি উদ্ভিদের রেণু মাতৃকোষে রেণু সৃষ্টির সময় মিওসিস ঘটে থাকে। উচ্চ শ্রেণীর উদ্ভিদে পরাগধানীর পরাগ রেণুর মাতৃকোষে এবং ডিম্বাশয়ের ডিম্বক মধ্যস্থ ডিম্বাণু মাতৃকোষে ঘটে থাকছে এই মিওসিস। প্রাণীদের ক্ষেত্রে শুক্রাশয় এবং ডিম্বাশয়ে এই মিওসিস ঘটে থাকছে। এবারে আমরা জেনে নেব মিওসিসের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো কি? প্রথমেই তোমাদের বললাম যে কি হয় না, এই প্রক্রিয়ায় প্রধানত জনন মাতৃকোষে ঘটছে। এই মিওসিস কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটছে। এই প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড মাতৃকোষ থেকে চারটি হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষটি দুটো দফায় বিভাজিত হচ্ছে এবং প্রথম দফাটি হচ্ছে হাঁস বিভাজন, পরেরটি হচ্ছে সদৃশ বিভাজন। এই জন্য এই মিওসিসকে বলছি আমরা হাঁস বিভাজন। বুঝতে পারলাম তার কারণ কি? যে জনিত কোষের ক্রোমোজোম সংখ্যাটা অপত্য কোষে অর্ধেক হয়ে যাচ্ছে, তাই বলছি একে আমরা হাঁস বিভাজন। কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি? জনিত কোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে সমান থাকছে, তাকে বলছি আমরা সদৃশ বিভাজন। আর অ্যামিটোসিসের ক্ষেত্রে তো সরাসরি দুটি অপত্য কোষ তৈরি হয়ে যাচ্ছে, তাইকে বলছি আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন। আশা করি এই প্রকারগুলো তোমরা বুঝতে পারলে।